হৃদরোগে মাঠেই প্রাণ হারালেন ঘানার ফুটবলার। ফুটবল মাঠে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়, তবে বেশিরভাগই বেঁচে ফিরেন, কিন্তু ফিরতে পারলেন না ঘানার ফুটবলার রাফায়েল ডুয়ামেনা। মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 28 বছর বয়সী এই ফুটবলার। খবরটি জানিয়েছে আলবেনিয়া ফুটবল ফেডারেশন AFL। এর আগেও 2021 সালে অস্ট্রিয়াতে খেলার সময় মাঝে লুটিয়ে পড়েছিলেন ডুয়ামেনা, তবে যথাযথ চিকিৎসায় সেই যাত্রায় বেঁচে ফিরেছিলেন তিনি। তখন তার হার্টের অপারেশন করে স্বয়ংক্রিয় ডেফিব্রিলেটর বসানো হয়েছিল, তবে এবার আর কিছুতেই কাজ হলো না। জানা গেছে শনিবার 11 নভেম্বর আলবেনিয়ার লিগে পার্টিজানির বিপক্ষে তার ক্লাব এগনাটিয়ার হয়ে মাঠে নেমেছিলেন ডুয়ামেনা। খেলার মাঝেই মাঠে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ডুয়ামেনার স্মরণে আলবেনিয়া ফুটবল ফেডারেশন লিগের এই সপ্তাহের সব ম্যাচ স্থগিত করেছে। ডুয়ামেনার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন সংস্থাটি। খবরটি আলবেনিয়ার ফুটবলারকে হতবাক করে দিয়েছে। ডুয়ামেনা পরিবার ও এগনাটিয়ার ক্লাবের প্রতি AFL গভীর সমবেদনা জানাচ্ছে। ডুয়ামেনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে গানা ফুটবল অ্যাসোসিয়েশনও। এক বিবৃতিতে তারা বলছে, সে ডুয়ামেনা ভালোভাবে দেশকে সেবা দিয়ে গেছে এবং যখনই খানাকে প্রতিদ্বন্দ্বিত্ব করেছে সে তার যোগ্যতা দেখিয়েছে। 9 গোল নিয়ে এবারের আলবেনিয়ান লিগে গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন ডুয়ামেনা। জাতীয় দল গানার হয়ে 9 ম্যাচ খেলে 2টি গোল করেছেন তিনি।